বিদ্য, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। বিষয় কৃষি শিক্ষা, শ্রেণী একাদশ ও দ্বাদশ, প্রথম অধ্যায়, সরি অধ্যায় ষষ্ঠ, ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ। ফল শনাক্ত, ফল ও শাকসবজি সংরক্ষণের প্রয়োজনীয়তা ও পদ্ধতি। আজকের ক্লাস শেষে তোমরা যা জানবে তা হলো ফল ও শাকসবজি সংরক্ষণের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, ফল ও শাকসবজি সংরক্ষণের পদ্ধতি বর্ণনা করতে পারবে। ফল ও শাকসবজি একটা দ্রুত পচনশীল খাদ্য, এবং এটা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। স্বাস্থ্য রক্ষায় শাকসবজি এবং ফলের অবদান একান্ত অপরিহার্য। সুতরাং এই ফল ও শাকসবজি সংরক্ষণ করা এবং তা সম্পূর্ণ পুষ্টিকর অবস্থায় গ্রহণ করা একান্ত আবশ্যক। যে কোনো ফল বা সবজি আমাদের দেশে একটা নির্দিষ্ট সিজনে বেশি উৎপন্ন হয়, আর তখন এত বেশি উৎপন্ন হয় যে ওই সব সবজি এবং ফল তখন ব্যবহৃত হয় না। এই জন্য অনেক ফল ও শাকসবজি সংরক্ষণ করতে না পারলে নষ্ট হয়ে যায়, তাই এদের সংরক্ষণ করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা এই সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করি। প্রথমে আমাদের দেশে মৌসুম ভিত্তিক বিশেষ বিশেষ কিছু ফল ও শাকসবজি উৎপাদিত হয়, যেগুলো প্রয়োজনের তুলনায় বেশি বলে সংরক্ষণ প্রয়োজন হয়। চাহিদার তুলনায় অতিরিক্ত ফল ও শাকসবজি পচনের এবং অন্যান্য অপচয়জনিত ক্ষতি থেকে রক্ষা করার জন্য সংরক্ষণ করা অতীব জরুরি। আমাদের শরীরের ভিটামিন ও খনিজ পদার্থের অভাব পূরণার্থে প্রতিদিন 200 গ্রাম ফল বা সবজি খাওয়া দরকার। দেশের রপ্তানি আয় বাড়ানোর জন্য বর্তমানে ফল ও সবজি সংরক্ষণ খুবই জরুরি। শিল্পের কাঁচামাল হিসেবে ফল ও শাকসবজি সংরক্ষণ করা প্রয়োজন। ফল ও সবজি দ্রুত পচনশীল, তাই এদের সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। উৎপাদনকারীদের সঠিক মূল্য পাওয়ার জন্য মৌসুমি ফল ও সবজি সংরক্ষণ করা অপরিহার্য। প্রক্রিয়াজাত শিল্প থেকে শিল্প হিসেবে ব্যবহারের জন্য ফল ও শাকসবজি সংরক্ষণ করা দরকার। সংরক্ষিত ফল ও শাকসবজির ব্যবসায়িক বাণিজ্য করে বহু মানুষের কর্মসংস্থান হয়। খাদ্যাভ্যাস পরিবর্তনের জন্য ফল ও শাকসবজি সংরক্ষণ করা প্রয়োজন। এই সংরক্ষণের মাধ্যমে সারা বছর এসবের চাহিদা আমরা পূরণ করতে পারি। শাকসবজি ও ফলমূলের সংরক্ষণ করে রপ্তানির মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধি করা সম্ভব। মৌসুম ভিত্তিক উৎপাদিত অতিরিক্ত ফল ও শাকসবজি যথাযথভাবে সংরক্ষণ করলে অভাবের মৌসুমে তা কম দামে ভালো দামে বিক্রি করা যায়। এই হচ্ছে ফল সবজি সংরক্ষণের গুরুত্ব জানলাম আমরা। এখন ফল সংরক্ষণের পদ্ধতি কি কি পদ্ধতি আছে তা দেখি। ফল সংরক্ষণ পদ্ধতিগুলোকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। টাটকা অবস্থায় ফল সংরক্ষণ, শুকিয়ে ফল সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণের ফল সংরক্ষণ। টাটকা অবস্থায় ফল সংরক্ষণের কয়েকটা ধাপ রয়েছে, তা হলো ফ্রিজিং পদ্ধতি, হিমাগার পদ্ধতি, মোম আবৃতকরণ পদ্ধতি, পলিথিন আবরণ পদ্ধতি, মডিফাইড অ্যাটমোস্ফিয়ার পদ্ধতি, আইস বাস পদ্ধতি, ঠান্ডা প্রকোষ্ঠ পদ্ধতি। তাহলে ফ্রিজিং পদ্ধতি, অল্প পরিমাণে ফল সংরক্ষণের জন্য এই পদ্ধতি বেশ কার্যকর। এই পদ্ধতিতে সাধারণত ডিপ ফ্রিজে ঠান্ডা তাপমাত্রা অনেকদিন পর্যন্ত ফল সংরক্ষণ করা যায়। হিমাগার পদ্ধতি, বাণিজ্যিক ভিত্তিতে ফল সংরক্ষণের জন্য হিমাগার পদ্ধতি বেশ কার্যকর। এতে গুদামে তাপমাত্রা কমিয়ে এটি আকাঙ্ক্ষিত মাত্রায় আনা হয়, সাথে সাথে ফল থেকে যেন প্রশোধনের মাধ্যমে পানি হ্রাস না পায় সেজন্য গুদামে আর্দ্রতার পরিমাণ বাড়ানো হয়। মোম আবৃতকরণ পদ্ধতি, প্রাকৃতিকভাবে ফল মোম জাতীয় পদার্থ দ্বারা আবৃত থাকে, এ কারণে ফল রক্তিগত দ্বারা পচন থেকে রক্ষা পায় এবং শ্বসন ও প্রশোধনও কম হয়। কিন্তু ফল সংগ্রহ, স্থানান্তর ও ধোয়ার সময় প্রাকৃতিক মোমের স্তর ক্ষতি
ক্ষতিগ্রস্ত হয়। এর দরুন ফল বিভিন্ন রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয় এবং পচে যায়। এ কারণে যেখানে রেফ্রিজারেশন পদ্ধতিতে ফল সংরক্ষণের সুবিধা নাই, সেখানে ফলকে কৃত্রিম পদ্ধতিতে মোম দ্বারা আবৃত করে ভালো ফলাফল পাওয়া যায়। পলিথিন আবরণ পদ্ধতি নিয়োজিত পরিবেশে সুগন্ধকরণে মোড়ক হিসেবে পলিথিনের ব্যবহার বাড়ছে। মডিফাইড অ্যাটমোস্ফিয়ার পদ্ধতি, এটা কোল্ড স্টোরেজের একটা উন্নত পদ্ধতি। কোল্ড স্টোরের ভিতর অক্সিজেনের পরিমাণ কমিয়ে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে একটা নির্দিষ্ট অনুপাত বজায় রেখে ফল সংরক্ষণ করা যায়। আইস বাস কুলার পদ্ধতি, এটা ফ্রিজিং পদ্ধতির একটা উন্নত পদ্ধতি। ফলে কার্বনের উপর দিয়ে এই পদ্ধতির খুব ঠান্ডা বাতাস প্রবাহিত করা হয়। ঠান্ডা প্রকোষ্ঠ বৃদ্ধি পদ্ধতি, কোনো তল থেকে পানি এই পদ্ধতিতে প্রকোষ্ঠের মেঝে এক সারি ইট দ্বারা তৈরি করা হয়। দেয়াল তৈরি করা হয় দুই সারি ইট দ্বারা। দুই সারি ইটের মাঝে 7.5 সেন্টিমিটার ফাঁকা জায়গা রাখা হয়। ঠান্ডা প্রকোষ্ঠটি আর্দ্রতায় পূর্ণ হয়ে গেলে প্রতিদিন সকাল বিকাল দেয়ালের চারপাশে পানি ছিটিয়ে দিলে প্রকোষ্ঠটি ঠান্ডা থাকে। অল্প সময় ফল সংরক্ষণের জন্য এটি একটা উত্তম পদ্ধতি। শুকিয়ে ফল সংরক্ষণ, আঙুর, ডুবুর, নাশপাতি, খেজুর, কুল ইত্যাদি ফল শুকিয়ে আর্দ্রতার পরিমাণ কমিয়ে আনলে জীবাণুর আক্রমণ হতে পারে না। প্রক্রিয়াজাত করে ফল সংরক্ষণ, যেসব ফল বিভিন্ন পদ্ধতিতে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ফল সংরক্ষণ করা যায়, যেমন লেবু, আনারস, আপেল, আম, আঙুর ইত্যাদি ফলের রস দ্বারা অতি উপাদেয় পানীয় তৈরি করা যায়। আবার আনারস, আম, কমলা, পেয়ারা ইত্যাদি জেলি করে সংরক্ষণ করা যায়। তাহলে আমরা শাকসবজি এবং ফল সংরক্ষণের গুরুত্ব জানলাম এবং বিভিন্ন পদ্ধতি জানলাম। আজকের ক্লাস এখানে শেষ করছি।